প্রকাশ করবো না, অথচ কোরআন দায়মি সালাত, এবং দায়মি সালাতের জন্য কোরআন নাজিল হয়েছে। নামাজ পড়িয়া মহানবী মেরাজে যায় নাই, মহানবী মেরাজে যাইয়া নামাজ আনছে। নামাজ পড়িয়া কোরআন নাজিল হয় নাই, কোরআন নাজিল হওয়ার পরে নামাজ আসছে, রোজা আসছে, হজ আসছে, যাকাত আসছে। এখন সমাজে একটা সবচেয়ে সস্তা ফতোয়া হয়েছে কাফের। কাফের মানে হচ্ছে কি? কাফের মানে যে সত্যকে অস্বীকার করে এবং সত্যকে ঢাকিয়া রাখে, গোপন করে, সেই কাফের। এখন যে সত্য নিজের মধ্যে উদ্ভাসিত করছে তারে কাফের কয়, যে ঢাকিয়া রাখছে। হ্যাঁ, কাফের মুমিনকে ফতোয়া দেয় একা, অথচ নিজেই কাফের। এটা বাবা জানের বই মোবারকের মধ্যে আছে। এত সুন্দর বাণী বাবা, ঠিকই তো, উলঙ্গ শরীর কাপড় দিয়ে ঢাকা যাব, কিন্তু যে লোভী, যে অভাব, তার শরীর কিভাবে ঢাকা, ওটা তো ঢাকা যায় না। আর অভাব সবসময় নুরির দিকে নিয়ে যায়, অভাব বিবেক কন্দ করে দেয়, লোভ বিবেক কন্দ করে দেয়। আর বিবেকের সম্পর্ক দেহের সাথে না, নফসের সাথে। নফস যখনই আসে সাথে বিবেক আসে। তো কাজেই এখন মানুষ শিখে না, ছাত্র এখন উস্তাদ রে শিখে ফেলে যায়। সুন্নত মনে করে দাড়িটাই এতখানি, একটা টুপি, একটা পাঞ্জাবি, একটা রুমাল, বাস, এটাই কি সুন্নত? না, এটা তো পোশাক। পোশাক সুন্নত হয় কিভাবে? সুন্নত তো হয় কর্ম, বাণী, কথা। মহানবীর সুন্নত অন্যকে আঘাত করতে নাই, হোক সে অন্যয়ে। মহানবী কি কোনো বিধর্মীকে আঘাত করছে? করে নাই। কিন্তু আজকে তো একজন মুসলমানকে আরেকজন মুসলমান আঘাত করে, মতে না মিললেই হয়। তাই দুঃখ করে বলছিলাম, কোরআন আল্লাহ, আল্লাহ এক, কোরআন এক, নবী এক, কলেমা এক, নামাজও এক, সবাই পাঁচুত্তই ভরে, কিন্তু ফের কাতে হাত তুলতা কেন? এক আল্লাহ, এক নবী, এক রসুল, এক কোরআন, একই নামা, কিন্তু ফেরকাতে হাত তুলটা কেন? তিরিশ রোজা সবাই করে, সব ফেরকারই করে, কেউ পঁচিশটা করে না, চব্বিশটা করে না, শুধু নবীর জন্মদিনটা হের ফের করে। এই জিনিসে হের ফের আছে, নবীর জন্মদিনটা এক এক ফেরকা এক এক দিন করে, কিন্তু নবী যে নামাজটা দিছে এই নামাজটা হের ফের করে না। আবার নবীজি যে নামাজটা দিছে, দায়মি সালাদটা দিছে, এইটা হের ফের করে। দায়মি সালাদ প্রকাশ করবো না, অথচ কোরআন দায়মি সালাদ, এবং দায়মি সালাতের জন্য কোরআন নাজিল হয়েছে। নামাজ পড়িয়া মহানবী মেরাজে যায় নাই, মহানবী মেরাজে যাইয়া নামাজ আনছে। নামাজ পড়িয়া কোরআন নাজিল হয় নাই, কোরআন নাজিল হওয়ার পরে নামাজ আসছে, রোজা আসছে, হজ আসছে, যাকাত আসছে। নামাজ পড়িয়া আল্লাহরে দেখে নাই, আল্লাহরে দেখে তারপরে কইছে তোরা নামাজ পড় আল্লাহরে দেখ। তাইলে এই হইল উম্মত আর নবীর মধ্যে, উম্মত আর আকার মধ্যে তফাত। আকা যাইয়া আনে, মেরাজে যাওয়ার পরে নামাজ আহে, আর বান্দার হচ্ছে, উম্মতের হচ্ছে কি? নামাজ পড়িয়া মেরাজে যায়। তাহলে মুমিন কাকে বলে? আমানু কাকে বলে? জানে না, বাবা জাহাঙ্গীর শিক্ষা দিছে। বাবা জাহাঙ্গীরের তুলনা, বাবা জাহাঙ্গীরের তুলনা বাবা জাহাঙ্গীর, আর কাউকে দিয়ে ওইটা চিন্তাই করা যায় না। নাই, বাবা জাহাঙ্গীর শুধু বাবা জাহাঙ্গীর, বাস। এই বিষয়গুলা এত সুখ্যাতি সূক্ষ্ম বিষয়গুলা কেউ করতে পারে নাই। তা আপনি বিষয়গুলো শুনেন, দেখেন, আপনি গবেষণা করেন,
ধ্যানের শিক্ষা কেউ দেয় না। ধ্যানের শিক্ষা কে দেয়? একজন আছে কোন পীর সাহেব কোন আলেম করছে নিজে, যে আমি 5 বছর 3 বছর 12 বছর ধ্যান করছি, একটা ধ্যান সাধনার স্কুল করছি, একটা মেডিটেশন সেন্টার করছি। এখন মানুষ ঘরে বইয়া ধ্যান করে, গুরু নাই কিন্তু ধ্যান করে, কয় আমি তো মেডিটেশন করি। আর ওটা মেডিটেশন না, ওটা কনসেন্ট্রেশন। মেডিটেশন আর কনসেন্ট্রেশন এক না। মেডিটেশন করতে হলে গুরু লাগবো, আর কনসেন্ট্রেশন মানে ওই যে ইয়োগা, ইয়োগা মানে যোগ, যোগ মানে যোগ করা। কি যোগ করবো, কারে যোগ করবো? এখন ইয়োগা করে আমি মেডিটেশন করি, অনেক আছে। মেডিটেশন করেন আপনার গুরুই তো নাই, আপনি কনসেন্ট্রেশন করেন। কনসেন্ট্রেশন সবসময় মেডিটেশনের সহায়ক। কনসেন্ট্রেশন মানে হচ্ছে কি? একাগ্রতা। একাগ্রতা অবশ্যই লাগবে ধ্যানের জন্য, একাগ্র না হইলে ধ্যান হয় না। এর জন্য মহানবীর একটা হাদিস আছে কি, লা সালাতা ইল্লা হুজরি বিকাল, একাগ্রতা ছাড়া কি, হুজুরি দিল ছাড়া সালাত হয় না। খেয়াল কলবের দিকে, কল আল্লাহর দিকে, আল্লাহকে হাজের নাজের ওয়াহিদ জানিয়া সেজদা দাও। লা সালাতা ইল্লা হুজরি বিকাল, হুজুরি দিল ছাড়া। তো হুজুরি দিল কই? দিলের মধ্যে তো সব কিছু আয় করছে, কি মসজিদ বানাইছে জানি, বাড়ির থেকে মসজিদে আয়া একাগ্রতা হইয়া নীরব হইয়া নামাজ পড়ে। ফ্যামিলিরে ছাইরাই বের কর, ফ্যামিলির তো বাইক থেকে ছেড়ে গেছে, মাথায় করে সবাই লইছে, ব্যবসা পাতি হলো মসজিদের ভিতরে। তো মসজিদ তো বানাইলে আলাদা একা নিরবতার লেগে, জানি ঘরে নামাজ পড়লে পোলা পানে শিখাই দিব, বউ ডাক দিব, বাপ মায়ের কথা কইব, ওই শব্দ কানাইলে নামাজ হইব না। মসজিদে আইসে অনেক গোষ্ঠী শুদ্ধ আয় করছে একদম। আমার ওখানে যখন মসজিদে নামাজে থাকে তখন ডাটাও চালু থাকে, সাইলেন্ট করে রাখে, নেট সলভাল দিয়েছে। তাহলে ইটা কোথায়? বাবা জানের কাছে আসলে পরে এই একাগ্রতা এবং ধ্যান শেখা যাবে। তো ধ্যান শিখতে হলে কনসেন্ট্রেশনের, মেডিটেশন শিখতে হলে কনসেন্ট্রেশন প্রয়োজন। তো কাজেই এরা ওই কনসেন্ট্রেশনকে মেডিটেশন বলে, আশ্চর্যের বিষয়। নিরিখ নাই, পর্যক নাই, তাসাব্বুত নাই। আপনারা দেখবেন হালে গাড়ির মধ্যে যদি উঠেন, একদল মানে কিছু মানুষ উঠবো টুপি টাপি মাথায় দিয়া, তাদের ভাষ্যটা এরকম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, যে যেদিকে যাচ্ছেন সবাই সহি জালামতে যান। এই যে পাশে যে মসজিদ নির্মাণ হচ্ছে, এইখানে আপনার মৃত বাপ মার পয়লাই ডর, যে মৃত বাপ মার কবরের আজাব মাফ করানোর জন্য আল্লাহর ঘর মসজিদ কিংবা এই লীলা বডি গেটিং খানায় 5 টাকা 10 টাকা কিছু দান করে যান। কত টাকা কত রাস্তায় চলে যাও, কারণে তে কারণে চলে যান। এইখানে দান করলে কিয়ামত পর্যন্ত সৎকায় জারিয়া সব পাইতেই থাকবেন, পাইতেই থাকবেন। তা আমার মা বাপের যে কবর আজাব বলেছে মোল্লা জানে কেমনি, আল্লাহর কা মোল্লা লেলিছে তুই জানলি কেমনি? সবার মা বাপের কি কবর আজাব সত আছে না? আচ্ছা, তারপরে কি, যখনই কেউ টাকা 10টা দিল, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, এক ভাই 10 টাকা দান করলো, আল্লাহ তুমি তার মা বাবার কবরে আজাব মাফ করে দাও, তারে তুমি আকামায় রুজিতে বরকত দিয়ে দাও, তার ফ্যামিলিকে তুমি ই করে দাও, তার পরিবারে কেউ যদি অসুস্থ থাকে তার সুস্থ করে দাও। মানে লাগে না আল্লাহর কান্দের উপরে বইছে, উ কইবার লইছে আর আল্লাহ ঘাটর ঘাট লেখবার লইছে, এমন একটা বাপ, উ হুকুম করতে আছে আল্লাহরে। আশ্চর্যের বিষয়, এরা মনে করে কি আল্লাহকে, এরা মনে করে কি, আশ্চর্যের বিষয়। এর জন্য বাবা জান কিছুক্ষণ আগে বললো, নিজের ইচ্ছা মতো এদের, এরা গুমরা হয়ে গেছে, কথাটা সত্য, তারা নিজেরাই জানে না কি করবো, বাস। তো কাজেই এগুলো চোখে আঙুল দিয়ে দেখাইলো মানুষ। এবং আশ্চর্যের বিষয়, আমি অনেকগুলা, আমি তো বিভিন্ন দেশে গেছি, কাবা শরীফে গেছি, মদিনা শরীফে গেছি, কিন্তু আমি কোথাও দেখি নাই যে অন্য কোনো ধর্মের মানুষ তাদের ধর্মীয় উপাসনালয় তৈরি করার জন্য, মন্দির গির্জা মসজিদ তৈরি করার জন্য ভিক্ষা মানুষের কাছে হাত পাচ্ছে, ভিক্ষা করে নাই। একমাত্র এই আমাদের এইখানে
এই মুসলমান নামধারী এই মানুষগুলো এই কাজগুলো করে, আসলে কি তাই ইসলামকে ছোট করতেছে? না, ইসলামকে ছোট করতেছে। তো আমরা এই জিনিসগুলা থেকে বেরোয়ে আসতে পারি না। আমরা মনে করি মোল্লার কাছেই আল্লাহ আছে, কিন্তু মোল্লার কাছে তো আল্লাহ নাই, এটা কেউ বুঝবার চায় না। আল্লাহ আছে অলির কাছে, কারণ আপনি দেখেন জাগতিক একটু খেয়াল করলেন, আপনি বাজারে যাইবেন তরকারি আল্লাহর কাছে তরকারি পাইবেন, হাটে যাইবেন গরু আল্লাহর কাছে গরু পাইবেন, কাপড় আল্লাহর কাছে কাপড় পাইবেন, আপনি ব্যাংক আল্লাহর কাছে টাকা পাইবেন, আপনি ইট আল্লাহর কাছে ইট পাইবেন, বালু আল্লাহর কাছে বালু পাইবেন, সিমেন্ট আল্লাহর কাছে সিমেন্ট পাইবেন, স্বর্ণ আল্লাহর কাছে স্বর্ণ পাইবেন, যে যেটা নিয়ে থাকে, লাকড়ি আল্লাহর কাছে লাকড়ি পাইবেন, কামারের কাছে লোহা পাইবেন, দাওয়া পাইবেন, কিন্তু অবকাশে অলি পাইবেন না, আল্লাহ পাইবেন না, অলির কাছে আল্লাহ পাইবেন, কারণ আল্লাহ অলি আল্লাহর লইয়াই থাকে, আর কাপড় আল্লাহ কাপড় লইয়া থাকে, যে যেটা লইয়া থাকে। আর মৌলবী সাহেব তো উঠিলে থাকে না, মৌলবী সাহেবের সে সীমানা লেসান না মাস। ওই যে বাবা যান বললো আমার মোদায়ের মসজিদ কেবলা বলছে আমি এগারো ওয়াক্ত নামাজ পড়ছি, ফজর জোহর আসর মাগরিব এশা সালাবিল চাস সালাবিল সালাতুল চাকারা সালাতুল উস্তা সালাতুল তাহাজ্জুদ সালাতুল তাসবিহ সালাতুল আওয়াবিন, এই যে এগারো ওয়াক্ত নামাজ বাবা যান পড়ছে। কিন্তু যখন মুর্শিদ পাইছে তখন সব, তাহলে বাবা যান পাঁচ উক্ত নামাজ কি পড়ে? জামাত নিয়ে পড়ে, ইমাম লাগে। বাবা যান বললো কিছুক্ষণ আগে, কিন্তু তাহাজ্জুদ কি কেউ ইমাম সহ পড়ছে? কত সুন্দর কথা বাবা যান, শিক্ষামূলক শিখলাম আজকে। আবাবিল কেউ ইমাম লয়ে পড়ছে? সালাতুল উস্তা সালাতুল তাসবিহ সালাতুল তাহাজ্জুদ কেউ পড়ে নাই, ইমাম লয়ে পড়ে নাই, এটা ঘরে একাকি গভীর রজনীতে পড়তে হয়, গভীর রজনীতে পড়ে। তো গভীর রজনীতে সবাই পড়তে পারে না, এর জন্য বাবা জানেন এখানে লেখা আছে তুমি দুনিয়াও চাও আল্লাহও চাও, এটা তো পাগলামি, একটা চাইতে হবে, নয় আল্লাহ নয় দুনিয়া। কাকে শুক্রবার না জুম্মাবার, যে যেখানে আছেন যা যা এলাকায় জুম্মাবার দিন দেখবেন মসজিদে, হ্যাঁ দিনে দেখবেন যে রাস্তা মার রাস্তাঘাট ভরে গেছে, ঠিক ওই মসজিদে মুসলিমের কিন্তু অভাব নাই, একে রাস্তা বন্ধ নেমে গেছে, কিন্তু রাস্তাঘাট বন্ধ কইরা এরা সালাত আদায় করতেছে। ঠিক ওই মসজিদে রাইট ঠিক একটার পর যাইবেন, গিয়া দেখবেন কোনো মুসল্লি আছে কিনা, যদি কেউ থাকে কোনো মুসল্লি থাকে তো ওই মুসল্লি, আর যদি কেউ না থাকে তাহলে মনে করবেন একটা মুসল্লি নাই। বাস্তব কথা বলেন, একদম মনে করেন যে রাইট একটার পর গিয়ে যদি কোনো মুসল্লি না পান তাহলে কোনো মুসল্লি নাই, আর যদি দেখেন কেউ সালাতে আছে রত তাহলে মনে করবেন যে না কোনো মুসল্লি আছে। এটা হলো মানে প্র্যাকটিক্যালি দেখবার, জুম্মাবারের দিন কালকে শুক্রবার দেখবেন যে রাস্তাঘাট ব্লক করে দিয়া সবাই কিন্তু সালাতে ব্যস্ত, কিন্তু ওই শুক্রবারে রাইট একটার সময় বাবা অর্ডার পরে গিয়ে দেখবেন, রাইট বারোটা বা একটার পরে গিয়ে দেখবেন যে কেউ মসজিদে আছে কি না, এত সহজ না মুসল্লি চিনা। মুসল্লিরও তিনটা গুণ থাকতে হবে, ইমাম সাহেবের থাকতে হবে ছয় নানা সাতটা গুণ, এক গুণও নেই বিসমিল্লাহ বাদ, বেতন নেয় যদি কে হয় বেতন নেয় তাহলে বাদ, হ্যাঁ কি পরবে খায় উনি কি আট দশজন খাওয়ান, তার যে কথা বলবো একটা গুণ তার মধ্যে নাই, পূজা দেন সীমাম সাহেব মাদ্রাসা পাস বেতনধারী, উনি তো নামাজ পড়ে না, উনি পড়ায় বুঝতে পারবো কমন সেন্স, আপনি কি করেন
দেখবেন যে বাপ মায়ের হজ, বাপ মরে গেছে, বড় বাবা দাদা মরে গেছে, বড় বাবা মরে গেছে, এখন হজ করে এক টাকা বটে দেন। আমি খেলে তোমার পেট ভরবো, তাহলে কেমনি এটা হয়? এটা কেমনি হয়? আসলে কি পয়সা গরম হয়ে থাকতে পারে না, কি করবো? সেটা হলো শিক্ষা দিতে গেলে মানুষকে পরিশ্রম, প্রচুর পরিশ্রম করতে হয়। আমার মুর্শিদ কিবলা অনেক পরিশ্রম করছে তার জীবনে, অনেক। যারা স্বচক্ষে দেখছে তারা দেখছে কত বছর এক খাটের উপরেই বসে আছেন, এই গবেষণা করতে 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 করতে। এবং এরকম অনেক অলি আল্লাহ এইরকম অনেক বলি আল্লাগন পরের উপকার করছে, অন্যকে শিক্ষা দিবার যায় বিভিন্ন নির্যাতনের শিকার হয়েছে, নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, নিষ্পেষিত হয়েছে। পরের উপকার করলে শরীরে ছাল থাকে না, তার একটা ছোট্ট উদাহরণ দেখতে পারবেন আপনারা। রাস্তাঘাটের পাশে যদি অর্জুন গাছ থাকে, এর দিকে খালি চাইবে, শরীরে ছাল নাই। অর্জুন গাছ পরের উপকার করে তো শরীরে ছাল থাকবো না, সব শিলা লয়ে যায়। অন্য কোনো গাছের ছাল দেখবো না, কারণ উপকারী। উপকার করলে ছাল থাকবার চায় না। এর জন্য বাবা যেন একটা কথা বলে, এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় ত্যাগ তুমি যার জন্য করবা সেই তোমাকে উপহার দিব সবচেয়ে বড় শাস্তি। যার জন্য আমি ত্যাগ স্বীকার করলাম সে আমারে উপহার দিল সবচেয়ে বড় শাস্তি, এত সুন্দর উপহার। তো কাজেই আমরা এখন যে অবস্থায় আছি, উলিয়া উলিয়া একারা মেহনত করে এত কষ্ট করে নিজের নফসে থেকে খান্নাসকে তারায়া যখন কামালিয়াত হাসিল করে, তখন সে যে বাণী দেয় সেই বাণী শুনে তারে হত্যা করতে যায়, তারে এক গুড়া করবার চায়, তারে অপবাদ দেয়। যে নিজে ওই এখন সমাজে একটা সবচেয়ে সস্তা ফতোয়া হয়েছে কাফের। কাফের মানে হচ্ছে কি? কাফের মানে যে সত্যকে অস্বীকার করে এবং সত্যকে ঢাকিয়ে রাখে, গোপন করে, সেই কাফের। এখন যে সত্য নিজের মধ্যে উদ্ভাসিত করছে তারে কাফের কয়, যে ঢাকিয়ে রাখছে। হ্যাঁ, কাফের মুমিনকে ফতোয়া দেয় একা, অথচ নিজেই কাফের। এটা বাবাজানের বই মুবারকের মধ্যে আছে, কাফের কারে কয় এইটি জানে না। বাবাজান খুব সুন্দর করে, কাফের যে সত্যকে ঢাকিয়ে রাখে সেই কাফের। কুরআনে আল্লাহ পাক বলতাছে যে শয়তান কি কাফেরেরা আল্লাহকে ঢাকিয়ে রাখে। মৌলবী তফসির করবার যায়, অর্থ করবার যায়, ইয়ে পড়ে ফাপড়ে পড়ে গেছে গা। হ্যাঁ হ্যাঁ, এটা কি কর, আল্লাহ সর্বশক্তিমান, তারে কাফেরেরা কেমনে ঢেকে রাখে? উল্টা করে দিছে যে আল্লাহ কাফেরকে ঢেকে রাখে। তা কাফেরকে যদি আল্লাহ ঢেকে রাখতো তাহলে দুনিয়ার এত কিছু কেমনে ঘটে? রোজার দিনে শয়তানকে শিকল দিয়ে বেঁধে ফেলা হয়, রোজার মাস আসলে পয়লা রমজান থেকে শিকল দিয়ে বেঁধে ফেলা হয়। কিন্তু রোজার মাসে যে হত্যার দর্শনগুলো হয় গাড়িতে, অলিতে, গলিতে, তাও সাধারণ মানুষটা নেতারে গুলি করে মেরে ফেলা, তাহলে এটা কার কাম? শয়তান নেতা আল্লাহ বেঁধে দিয়েছে। বড় বাপের পোলায় খায়, হিগিলের দাম দেখলে তো মাথা ঘুরায়। তাহলে এই যে জিনিসগুলা, প্রতিটা জিনিস শত কি 90% মুসলমানের দেশ শতভাগ দুর্নীতি, 90% মুসলমানের দেশে 100% দুর্নীতি। রোজা আইলে সব জিনিসের দাম বাড়বে,
এবং রোজা শবে বরাতের আগে থেকে পেঁয়াজ মজুদ করা শুরু করে দেয়, চিনি মজুদ করা শুরু করে দেয়, খেজুর মজুদ করা শুরু করে দেয়, সব করে। কিন্তু চক বাজারে ওগুলো বড় বড় হাজি সাহেব, একটা হাজি ছাড়া নাই, হাজি সাহেবের দোকান দেখাচ্ছি সত্যি। ওই যে বাবা যান বইয়ের মধ্যে লেখছে যে সারা জীবন চুরির মাল বেছে, মানুষ সামনে গেলে কয় আজানটা দিয়ে দিছে, ওজুর পানিটা দেও, সময় মতো নামাজটা না পড়লে পরানটা ধরপর করে, অস্থির লাগে, অথচ চুরির মাল বেশ ভালো হয়েছে। যে ওষুধ বেছে, হ্যাঁ চুরির ওষুধ, যে ই বেছে, গম বেছে চুরির গম, এই সমস্ত কিছু তো কাজে যাইব কই। এর লেগে দশের চক্রে ভগবান রে ভূত বানায় দিয়েছে, আর ভূত হনে ভগবান হয়ে বলেছে। তো এই হলো, আমি আর যথেষ্ট বলছি, ভুল বাদবি সবাই, যদি কোনো ভুল বাদব হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং আমি আমার দয়ালের কাছে শেষে একটাই প্রার্থনা, মালিক আপনি যদি ইচ্ছা করেন, আপনি যে আদাটা নিয়ে আসেন, যে ঢংটা নিয়ে আসেন, এটা আপনি সরাই দিতে পারেন। আপনি আমাদেরকে, আমরা তো গুনাগার, আমি গুনাগার, কিন্তু আপনি তো দয়ালু, আপনি যদি আমাদেরকে, আমি আপনার জন্য কার কাছে ফরিয়াদ করুন, আমি জায়গা পাই না, আমি ফরিয়াদ আপনার কাছেই করি, যে আপনি আমাদেরকে, আমাদের মুখের দিকে চায়া হইল, আমরা তো ওইরকম কিছু না, আমি ওইরকম কিছু না, কিন্তু আপনারা দেখলে আমাদের ভালো লাগে, আপনারা দেখলে আমাদের শান্তি লাগে, আপনি আমাদেরকে এই যে কষ্টটা এটা, আপনি কোনোরকমই থাকলে আমাদের খুব কষ্ট লাগে, অসহায় মনে হয়, আমরা কার কাছে যাবো, আমাদের যাওয়ার জায়গা নাই আপনি ছাড়া, আপনি ছাড়া আমাদের কোনো জায়গা নাই, আপনার কাছে ফরিয়াদ। আপনি আগের মতো ভালোভাবে আমাদের সামনে বসে আপনার এই চেহারাটা যেন আমরা নয়ন বইটা দেখতে পারি, এই ফরিয়াদ জানাই আপনার কাছে। আমি আমার কথা শেষ করলাম। দয়াল মুর্শিদ, জয় মুর্শিদ।